लवण दे माखाए रखी और निचे धने पता प्याज कुचि शुकना मरीच और सर्षार तेल और लागे लवण और हलुद काकरोल भरता कर्म हमें भाजे निये ताई आगे कड़ाई दिए दीची काकरोल भाजार जन्ने कड़ाई गरम हो गए एबार दिए दीची सोयाबीन तेल आगे शुकना मरीचटा भाजबो चार पाँच शुकना मरीच नहीं निसी आगे शुकना मरीचटा भाजे नी शुकना मरीच भाजा हो गए तुले ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি কাকরোল লবণ দিয়ে মাখিয়ে রাখছি আর সামান্য একটু লবণ নেব আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি তেল দিয়ে ভাজবো আর একটু তেল দিয়ে দিব কাকরোল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর ভর্তা মাখিয়ে নেব এইতো কাকরোল ভাজা হয়ে গেছে এখন কাকরোল ভাজা হয়ে গেছে ভর্তা মাখামো তাই লবণ দিয়ে দিচ্ছি লবণ আর শুকনা মরিচ একসাথে মাখবো এর মধ্যে দিয়ে দেবো যে কুচি করে কাটা পেঁয়াজ লবণ মরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে মিশিয়ে নেব মাখবো তারপর ধনে পাতা দেবো ভালো করে মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এখন দিয়ে দেবো ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি ওই ভাজা কাকরোল সবকিছু মাখানোর পর এখন কাকরোল আর ভাজা কাকরোল দিয়ে মাখিয়ে নিচ্ছি এইরকম করে কাকরোল ভর্তা করলে দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালবেলা সিদ্ধ ভাতের সাথে খেতেও ভালো লাগে এর সাথে যদি একটু পাঁপড় ভাজা থাকে তাহলে আরও ভালো লাগে এই তো আজকে হয়ে গেল আমার কাকরোল ভর্তা সাথে নিয়ে নিছি দুটা শুকনা মরিচ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশেই থেকো তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি আর ভিডিও